আসসালামু আলাইকুম। আজকে দেখব বাবল সর্ট, কিভাবে বাবল সর্ট ইমপ্লিমেন্টেশন করা যায়। আমি কনসোলটা ক্লিয়ার করে নিচ্ছি এবং এখানে আমাদের প্রসেসটা ইমপ্লিমেন্ট করা শুরু করব। আমি জাস্ট প্রথমে কমেন্ট একটা ব্ল্যাঙ্ক এডিটর রেখে দিচ্ছি, যে এডিটর উপরে আমরা আসলে কাজটা করতে চাই। ওকে, তো আমি চাচ্ছি এডিটর এরকম কোনো কিছু নিতে, 9851 then again 8 5 4 9 7 0। আমি চাচ্ছি এই আসলে বাবল সর্ট করতে। সর্টিং অ্যালগোরিদমটা আমি ইমপ্লিমেন্ট করবো, যেটা হবে আসলে অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে, অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে আসলে জিরোতে, মানে ছোট থেকে বড় দিকে যাবে, ছোট থেকে বড় আকারে সাজানো হবে এটা বলে। তো এর প্রসেসটা আসলে কেমন আমি যদি প্রথমে বলি, আমাদের কাজ হবে একটা অ্যারে থেকে সব থেকে বড় সংখ্যাটা বের করা, করে সেটাকে আসলে লাস্ট ইন্ডেক্সে মুভ করা। ওকে, এই প্রসেসটা আমরা বারবার কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত অ্যারেটা সর্টেড না হয়। ওকে, তাহলে যদি একটা অ্যারেতে আমাদের বড় একটা, মানে বড় এলিমেন্টটাকে বের করতে হয় এবং সেটা শেষে নিতে হয়, প্রসেসটা হচ্ছে আমি জাস্ট এটাকে কমেন্ট আউট করে একটা ভেরিয়েবলে রাখি অ্যারেটাকে। আমি নাম দিচ্ছি অ্যারেটার, এটা হচ্ছে এআরআর, অ্যারের নামটা দিলাম হচ্ছে এআরআর। এবং এই অ্যারেটা, এই অ্যারেটাকে আমরা একটা লুপ চালাই অ্যারের উপরে, ফর লেট জে ইকুয়াল জিরো, জে লেস দেন এ আর আর ডট লেন্থ। এই যে লেন্থ থাকবে, লেন্থ পর্যন্ত আমরা লুপটা চালাবো, লেন্থ পর্যন্ত লুপ চালাবো। এবং হচ্ছে এক এক করে আমরা হচ্ছে আসলে প্রত্যেকটার উপর যেতে চালাবো, যেন এক এক কিলো আমরা ইনক্রিমেন্টটা দিলাম। ওকে, এখন বড় এলিমেন্টে বের করার ওয়েটা কেমন ছিল? বড় এলিমেন্টে বের করা হয়েছিল যে আমরা প্রথমটাকে বড় ধরে নেব এবং পরবর্তীতে সব, মানে সবগুলোর সাথে কম্পেয়ার করবো, যদি বড় হয় সেক্ষেত্রে সলভ হবে। তো এক্ষেত্রে আমি মানে প্রত্যেকটার সাথে, প্রথমটার সাথে দ্বিতীয়টা এবং তৃতীয়র সাথে তৃতীয়, তৃতীয়র সাথে চতুর্থ, এইভাবে আসলে কম্পেয়ারটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রসেসটা যদি আমি এইভাবে লিখি, কন্ডিশন যদি আমাদের এ অফ, সরি, এ আর আর, এ আর আর অফ জে, অর্থাৎ জিরো ইন্ডেক্স, বর্তমানে যেহেতু জেড ভ্যালু জিরো, তাহলে এই জে ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করবো জে প্লাস ওয়ান এর ভ্যালু, অর্থাৎ তার পরবর্তী ভ্যালুটা, এর সাথে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি এ আর আর অফ জে প্লাস ওয়ান। কেমন কম্পেয়ার হবে? যদি প্রথমটা, অর্থাৎ জে এর জিরো ভ্যালুটা যদি বড় হয়, এটা যদি বড় হয় তাহলে এটা পরে চলে আসবে। তাহলে যে প্রসেসটা কেমন হচ্ছে সেটা, সেই প্রসেসটা হচ্ছে আমাদের আসলে যে আমরা সলভ করবো। তো সলভ করার জন্য আসলে আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি, যে আর আর জে এটা প্রথমে রাখলাম এবং এ আর আর জে প্লাস ওয়ান। ওকে, দেন আমরা দিব হচ্ছে ইকুয়াল, দেন আবার একটা অ্যারে, তারপর হচ্ছে এ আর আর জে প্লাস ওয়ানটা দিব আগে এবং এর পরবর্তীতে দেব এ আর আর জে, তাহলে আমাদের এই সপিংটা আসবে। এই সপিংটা আসলে কেমন হয় আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এ নিলাম, একটা অ্যারের ভিতরে এ নেবো এবং বি নেবো, এবং আমরা এইখানে আসবো আর একটা অ্যারে নেবো, প্রথমে দেবো বি, তারপরে হবে এ। তাহলে এখানে যেটা হবে যে প্রথম ভ্যালুটা এখানকার প্রথম ভ্যালুর মধ্যে এখানকার প্রথম ভ্যালুটা অ্যাসাইন হবে, এখানকার দ্বিতীয় ভ্যালুর মধ্যে এখানকার দ্বিতীয় ভ্যালুটা অ্যাসাইন হবে। এটা জাভাস্ক্রিপ্ট শর্টকাট মেথড, আমরা এটার মাধ্যমে খুব সহজে সপিংটা করতে পারি। এখন আমি যদি দেখি যে আমাদের ভ্যালুটা, এই যে জি এর ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, প্রথমে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আসলো, তো যখনই আমাদের এইট আসলো আমরা যদি এখান থেকে জাস্ট লেন্থটা দেখি, এই এর লেন্থটা কত, এর লেন্থ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। ওকে, তো এর লেন্থ হচ্ছে আসলে দশ, তো আমরা চাইলে এটা দেখে আসতে পারি কনসোল লাগে। আচ্ছা, সেটা না দেখি আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে নিলাম যে এর ভ্যালুটা হচ্ছে দশ, বাট আমরা অ্যাক্সেস নিচ্ছি কোথায়, যে জে জিরো থেকে শুরু হবে এবং জে প্লাস ওয়ান পর্যন্ত। তো আসলে যদি আমরা জে প্লাস ওয়ান পর্যন্ত কম্পেয়ার করতে যাই, এবং এই যে জে এর ভ্যালু যখন আমাদের নাইন ইন্ডেক্সে আসবে, তখন কিন্তু আসলে এর পরবর্তী ইন্ডেক্স জে প্লাস ওয়ান, অর্থাৎ টেন নাম্বার ইন্ডেক্স, সে কিন্তু আর পাবে না। ওকে, যখন জের ভ্যালুটা, এই যে লুপ ঘুরবে, ঘোরার পরে যখন আসলে ভ্যালুটা আসবে হচ্ছে এই লাস্ট ইন্ডেক্সে চলে আসবে জের ভ্যালু, তখন কিন্তু জে প্লাস ওয়ান এর ভ্যালু আর নাই,
ওকে, এই জন্য আমরা আসলে কত দূর মুভ করতে যাচ্ছি না, আমরা চাবো কি এই যে লেন্থ মাইনাস ওয়ান পর্যন্ত আমরা আসলে মুভ করবো। তাহলে যেটা হবে আমাদের যে ভ্যালু যখন এখানে আসবে তখন কিন্তু আমরা পরবর্তী যে অ্যাক্সেস পেয়ে যাবো। ওকে, এখন তাহলে আমরা এই যে জে প্লাস ওয়ান এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন কথা হলো যে এই প্রসেসটা কি একবার করলেই সম্পন্ন হবে আমাদের? তো এইটার মাধ্যমে আমরা আসলে একটা ভ্যালুটাকে আমরা লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছাতে পারলাম। যে একটা যে নাইন ভ্যালুটা আমরা যদি এখানে দেখি যে সব থেকে বড় ভ্যালু আছে নাইন, তো নাইনটা আসলে এই এই লুপটার মাধ্যমে নাইন ভ্যালুটা আসলে শেষের ইন্ডেক্সে যে অ্যাসাইন হবে। ওকে, এই এই প্রসেসটার মাধ্যমে। কিন্তু এই কাজটা আমাদের কতবার করতে হবে আমরা যদি দেখি, এই যে কাজটা আমাদের এখনো কিন্তু এই প্রত্যেকটা যতগুলো ইন্ডেক্স আছে এতবার আমাদের করা লাগবে। তাহলে দেখা যাবে কি যে এই নাইনের পরে যে সব থেকে বড় যেটা সেটা আসলে তার পরবর্তী ইন্ডেক্সে জমা হবে। এইভাবে প্রসেসটা হইতে হতে আমরা আসলে মানে অ্যাসেন্ডিং অর্ডারটা পাবো। তাহলে আমরা এই প্রসেসটা চালাবো কতক্ষণ? এই যে আমাদের এই যে মার্কিং যেটুকু আছে এই প্রসেসটা চালাবো হচ্ছে আরেকটা লুপের মধ্যে, সেটা আমি দিলাম হচ্ছে লেট আই ইকুয়াল জিরো এবং আই লেস দেন ওই অ্যারের লেন্থ পর্যন্ত চলবে, অ্যারের লেন্থ পর্যন্ত চলবে এবং আই প্লাস প্লাস। ওকে, আমি এই টোটাল জিনিসটাকে কাট করে মাঝে নিচ্ছি। ওকে, এখন কথা হলো যে আমরা যেহেতু দেখছি যে পরবর্তী এই যে প্রসেসটা আমাদের এই যে প্রসেসটা ছিল একটা করে কি হবে যে মানে সব থেকে বড় ইন্ডেক্সটা সেটা হচ্ছে শেষের ইন্ডেক্সে জমা হয়ে যাবে তার পরবর্তী। তার অর্থ অতএব আমাদের যদি প্রসেসটা অল্প একটু দেখায় সেটা এমন হবে যে আমাদের শেষের ইন্ডেক্স থেকে আমি ক্যালকুলেট করছি, প্রথমে নাইন জমা হলো, তারপরে এর আগে এইট জমা হলো, সরি এর আগে হচ্ছে এইট জমা হলো, তো তার আগে কে জমা হবে? তার আগে যে সেভেনটা জমা হবে। তাহলে এই প্রত্যেকটা প্রসেসের সময় দেখছি আমরা কি এইগুলো তো আমাদের পরবর্তীতে অ্যাক্সেস নেওয়া দরকার নেই, যেহেতু এগুলো কি অলরেডি সর্টেড, এই জিনিসগুলো কিন্তু অলরেডি সর্টেড। তাহলে প্রত্যেকটা প্রসেসে আই এর ভ্যালু যখন এক করে বাড়বে বা আই এর ভ্যালু অনুযায়ী প্রত্যেকবার একটা করে ইন্ডেক্স আমাদের কিন্তু সর্টেড হয়ে যাচ্ছে, ইন্ডেক্সের ভ্যালু কিন্তু সর্টেড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে লেন্থ মাইনাস ওয়ান এখান থেকে আমরা মাইনাস আই দিয়ে দিতে পারি। তাহলে কি হলো যে প্রত্যেকবার আইটাকেও বাদ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি এটা কেমন হয়, যে আমরা যখন যে জের ভ্যালু জিরো আছে লেন্থ মাইনাস ওয়ান মাইনাস আই মাইনাস মাইনাস জিরো, তার মানে লেন্থ মাইনাস ওয়ান পর্যন্ত এটা চলবে এবং নাইন ইন্ডেক্সটা কিন্তু আমাদের শর্টেড হয়ে গেল। ওকে, তার পরবর্তীতে যখন আমরা হচ্ছে জের ভ্যালুটা থাকবে সরি আই এর ভ্যালু যখন ওয়ান হবে তখন কিন্তু জের ভ্যালু এখানে ওয়ান এবং এখানে কিন্তু আসলে লেন্থ যেটা আমাদের আগে ছিল অ্যারের যে লেন্থ ছিল সেটা হচ্ছে টেন, টেন থেকে যদি ওয়ান মাইনাস করে তার মানে নাইন, নাইন থেকে আরো আই এর ভ্যালু যেহেতু এখন ওয়ান তার মানে আরো এক কমবে, তার মানে এইট পর্যন্ত আমরা অ্যাক্সেস নিতে পারছি। তাহলে কি হবে প্রত্যেকবারে আমরা এক টাকা স্কিপ করে দিতে পারবো। ওকে, এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে। ওকে, তো এই টোটাল প্রসেসটা, এই টোটাল প্রসেসটা আমি যদি একটা ফাংশনে করি, ওকে তো আমি জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করি এখানে টোটাল প্রসেসটা ফাংশনে ইনক্লুড করার জন্য, ফাংশন এবং এর নাম দিচ্ছি আমি বাবল সর্ট। এবং এটা কি নিয়ে একটা অ্যারে রিসিভ করবে এই অ্যারে আমি দিলাম, আর এই যে টোটালটা আছে এটা আমি জাস্ট উপরে নিয়ে গেলাম। ওকে, এটা হলো। এবং এখান থেকে যদি আমি আসলে আমাদের রিটার্ন করে দিই ভ্যালুটা, কোনটাকে রিটার্ন করবো? ওই যে এ আর আর যে অ্যারেটা ছিল সেটাকে রিটার্ন করবো। ওকে, এখন আমি চাচ্ছি যে আসলে আমাদের এটা কনসোল লগে দেখার জন্য, তো কনসোল লগ নিলাম, দেন আমাদের বাবল সর্ট ফাংশন নিলাম এবং ফাংশনের প্যারামিটার কাকে দিব এই যে ভ্যালুটাকে রিপ্লেস করো। আমি যদি এইটার নামটা চেঞ্জ করে দিই, যেমন আমি এটা নাম দিলাম হচ্ছে এরকম অ্যারে। ওকে, তাহলে আমি এই ভ্যালুটাকে আসলে ওখানে রিপ্লেস করে দেবো এইখানে। ওকে, তাহলে সেভ দিলাম এবং আমি যদি এটা আসলে রান করি, সরি এটা আমার আসলে রান করা হয়নি, নোড হচ্ছে ফাংশনের নাম, ফাইলের নাম সরি বাবল সর্ট ডট ইনডেক্স। ওকে, তাহলে আমরা দেখবো যে আসলে এটা সর্টেড হয়ে গেছে, জিরো ওয়ান টু এই যে আমাদের সর্টেড ভ্যালুটা এখানে আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে এই প্রসেসটার মাধ্যমে খুব সহজে বাবল সর্টটা ইমপ্লিমেন্ট করা যায়
এবং এই প্রসেসটা মোর এফিশিয়েন্ট বাবল সর্টের যদি আমরা অন্যভাবে করার ওয়ে আছে যেমন আমি এখান থেকে আসলে লেন্থটা টোটালটা নিব এখান থেকে টোটাল প্রসেসটা নেব বাট এটা হচ্ছে যখন আমরা এই প্রসেসে যাবো প্রত্যেকবার একটা করে সর্টেড করে নেব সেই প্রসেসটা মোর এফিশিয়েন্ট হয় তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।